আপনার ছেলে কোনো ছেলে নয়, একজন হিজড়া। যদি বিশ্বাস না হয় তাহলে উনাকে জিজ্ঞাসা করুন। আসলে বাবা চুপ, আজকে থেকে তোর চেহারা দেখতে চাই না, তুই আমার সামনে থেকে চলে যা। বাবা আপনি আমার সাথে এমন কেন করতেছেন? আমার শরীরে একটা সত্য ঘটনা জানার পর আপনি আমার চেহারাটাও দেখতে চাচ্ছেন না? কিন্তু বাবা আমি তো আপনার সেই শ্রেষ্ঠ সন্তান। বাবা আপনি আমাকে সন্তান বলে স্বীকার করেন আর নাই করেন, আমি সবসময় আপনাকে বাবা বলে ডাকবো। আমার দাবি সবসময় থাকবে আপনার প্রতি। আমার শরীরে এই সমস্যার কারণে আপনি এখন আমাকে সন্তান বলে অস্বীকার করছেন, কিন্তু কেন বাবা? আর এটা শুধু আমার একারই ঘটনা না, হাজারো পরিবারের হাজারো ছেলে মেয়েদের ঘটনা এটা, যাদের তাদের বাবা মা স্বীকার করে না। আর বাবা আমরা তো 8-10টা ছেলে মেয়ের মতোই মায়ের গর্ব ধারণ করে বড় হই, যেভাবে তারা মায়ের গর্বে বড় হয়। কিন্তু আমরা জন্মানোর পর মায়ের মমতা বাবার ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু কেন বাবা, এই সমাজ কবে পরিবর্তন হবে? আর আমরা হিজড়া হয়ে জন্মগ্রহণ